রুশিলা বাসবতরাস গম্ভীরে যে মতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথগামী হে রাক্ষস রাজনুজ বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি। এরকম করে আরও লাইনের পর লাইন চলতেই আছে চলতেই আছে। আমি যে কয়েকটা লাইন পড়লাম আমি নিজেও জানি না আমি কি পড়ছি। অ্যান্ড আমার মতো এইচএসসির অনেক স্টুডেন্টের এই অবস্থা থাকে যে এই কবিতাটা সহ প্রায় মেজরিটি কবিতা মেজরিটি গদ্য পড়ার পরে তারা কোনো মিনিং বুঝে না। এবং তুমি যদি লাল শালু উপন্যাসটার দিকে তাকাও এটাও নিয়ারলি 69 পেজেস 70 পেজেস নাটক আরও বড় সিরাজউদ্দৌলা। তো ওই যে এমসিকিউতে আসে না নিচের কোনটি উত্তর 1, 2, 1 ও 3 1, 2 ও 3 নিচের লাইনটিতে কি প্রকাশ পেয়েছে সহানুভূতি দুঃখ অনুরাগ কষ্ট। তো এই টাইপের কোশ্চেনগুলো যখন আমরা এইচএসসি লাইফে ফেস করি দেখা যায় যে মেজরিটি স্টুডেন্টই পারে না কারণ তারা অর্থ বুঝে না। ইনক্লুডিং সৃজনশীলে বাংলাতে অনেক পুয়ার মার্ক আছে কারণ এই জিনিস যদি তুমি মিনিং পড়তে চাও মিনিং আসলে মেজরিটি জায়গায় দেওয়া নেই। সো আমরা একটা বই লেখার চেষ্টা করছি যেই বইটা একটা টিপিক্যাল বাংলা গাইড থেকে ডিফারেন্ট হবে। তোমাকে আমি নাটক উপন্যাসের 69 পৃষ্ঠাকে 10 পেজে নিয়ে আসবো যে 10 পেজ পড়লে তোমার সৃজনশীল এমসিকিউ দুইটাই কভার হবে। দেন আমি গদ্য পদ্য প্রত্যেকটার প্রতি প্যারার প্রতি লাইনের ব্যাখ্যা দেব যাতে তুমি সৃজনশীল লিখতে গেলে বা এমসিকিউতে কোনো জায়গায় আটকায় না যাও। সেই সাথে তোমাকে কবি পরিচিতি পাঠ পরিচিতি টোটাল গদ্য পদ্যটার সংক্ষেপ সৃজনশীল এভরিথিং এক জায়গায় গোছানোভাবে দেওয়া আছে। বইটাকে আমরা বলছি সহায়ক বাংলা সাহিত্য অর্থাৎ বাংলা সাহিত্য তোমাদের যে বইটা আছে সেটার একটা সহায়ক বই টিপিক্যাল গাইড বই না। এটা যদি তুমি পড়ো তোমার ওই বইটার উপর নির্ভরশীলতা অনেক বেশি কমে যাবে এবং তোমার সৃজনশীল এবং এমসিকিউর মার্কস বাকিদের চেয়ে বেশি হবে। বইটার নতুন এডিশন বাজারে অ্যাভেলেবল আছে। ডেমো পিডিএফের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ডেমো পিডিএফ দেখে বইটার ইবুক বা প্রিন্টেড কপি আজকে অর্ডার করে দাও এবং তোমার বাংলার দক্ষতাকে নতুন একটা লেভেলে নিয়ে যাও। টাটা।